হ্যালো ভিউয়ার্স, আজ আমি হাজির হয়েছি একটা সম্প্রতি একটা নতুন অ্যাপস নিয়ে, যে অ্যাপসটা আইআরসিটিসি লঞ্চ করেছে। তো অ্যাপসটার নাম আইআরসিটিসি আইমুদ্রা। সেই অ্যাপসটার সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার জন্য এবং এই এই তৎকাল টিকিট আরও যাতে সহজে কাটা যায় তার জন্য এবং এই অ্যাপসটার আরও যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেইগুলো নিয়ে আলোচনা করার জন্য আজকে এই টিউটোরিয়াল ভিডিওটা আমি তৈরি করেছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং যদি সেখান থেকে কিছু আপনার তথ্য প্রশ্ন মনে জাগে, যে প্রশ্ন যদি মনে জাগে তো অবশ্যই কোনো প্রশ্ন করবেন, তাতে আমার কমেন্ট বক্সে সেই প্রশ্ন আপনি করে দেবেন, আমি স্যার প্রশ্নের উত্তর দেব। তো চলুন শুরু করি ভিডিওটা। সাবস্ক্রাইব করুন আমার টেক মিথুন চ্যানেলকে আর বেল আইকনে ক্লিক করুন পরবর্তী নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। এর জন্য প্রথমেই আপনাকে আপনার প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে আইআরসিটিসি আইমুদ্রা। সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম অনেকগুলো অ্যাপস আসবে, তা আপনি যে প্রথমে যেটা থাকবে সেই অ্যাপসটাই চুজ করবেন। চুজ করে এটাকে প্রথমে আপনি ইনস্টল করবেন, তারপর ওপেন করবেন। তো আমি আগেই এটাকে ইনস্টল করে রেখেছি, তাই আমি এটাকে সিম্পলি ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে গেট স্টার্টেড আছে, প্রথমেই আপনাকে গেট স্টার্টেডে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আপনি লগ ইন আর সাইন আপ, প্রথমে সাইন আপ আপনাকে করতে হবে। তো সাইন আপ করবেন আপনি, এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, তারপরে ফার্স্ট নেম দিয়ে দেবেন, পাসওয়ার্ড একটা চুজ করবেন। পাসওয়ার্ড কীরকম চুজ করতে হবে সেটা এখানে নিচে লেখা আছে, 8 ক্যারেক্টার্স হবে অ্যাটলিস্ট, একটা লোয়ার কেস লেটার, একটা আপার কেস, একটা সিম্বল থাকতেই হবে। তো এখানে আমি একটা সেরকম একটা পাসওয়ার্ড চুজ করে দিই। তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড, ওই একই পাসওয়ার্ড একবার রিটাইপ করতে হবে। তারপরে আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে আপনি কন্টিনিউ করে দেবেন। তো দেখুন এখানে বলছে মোবাইল নাম্বার অলরেডি বিন রেজিস্টার্ড, কেননা আমি এটাকে অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছি, তো ওই জন্য আমাকে এখানে লগ ইন করতে হবে। তো আপনি যখন প্রথমে এই অ্যাপসটা ইউজ করবেন তো অবশ্যই প্রথমে সাইন আপ করে নেবেন এই পদ্ধতিতে, তারপর লগ ইন করবেন। তো আমি লগ ইনে চলে যাই, লগ ইনে গিয়ে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিই। পাসওয়ার্ড দিয়ে দিই, লগ ইন করি, ক্রিডেনশিয়াল ইনভ্যালিড দেখাচ্ছে, হয়তো পাসওয়ার্ডটা আমার ভুল পড়েছে। আরেকবার দিই, এটাও ইনভ্যালিড দেখাচ্ছে। তো ঠিক আছে, আমার সম্ভবত আমি দ্বিতীয় মোবাইল নম্বরটা ব্যবহার করেছি, তো আমি যে মোবাইল নম্বরটা আমি প্রথমে রেজিস্ট্রেশন করেছিলাম সেটাই আমি এখানে ব্যবহার করি। সরি, একটু সময় নিচ্ছে। সিম্পলি লগ ইন করলাম, দেখুন লগ ইন করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসলো, কেননা এগুলো আমি আগেই করে রেখেছি। তো দেখুন, তো আপনাকে এখানে যেটা করতে হবে, আপনি একটু উপরে আপনার ছবিটা, ওখানে যেটা ছবির মতো আইকন থাকবে ওইখানে ক্লিক করে গিয়ে আপনাকে এখানে যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে একটা মিনিমাম KYC ভেরিফাইড করে নিতে হবে। তো আমি এগুলো আগেই করে রেখেছি, তাই জন্য আমাকে নতুন করে করতে হচ্ছে না। তো আপনাকে মিনিমাম KYC, তারপর সেটাকে আপগ্রেড ফুল KYC সেটাও করতে হবে, কেননা যে কোনো ট্রানজ্যাকশান আপনি করতে পারবেন এই অ্যাপসটার মাধ্যমে, যার জন্য আপনাকে ফুল KYC আপনাকে ভেরিফাই করতে হবে। তো এবার এখানে কী কাজ, এই অ্যাপটার সম্বন্ধে কী সুবিধা, এতে করি অ্যাপসটার মধ্যে মূল কাজ হচ্ছে এখানে টপ আপ আছে, আইমুদ্রা ওয়ালেট ব্যালেন্স, এটাকে আপনি টপ আপ করতে হবে। কিন্তু এই টপ আপ যখন অপশন আপনি ক্লিক করবেন, দেখুন সাথে সাথে এই যে টপ আপ অ্যামাউন্টগুলো আপনি মিনিমাম 100 টাকা থেকে শুরু করে
যত খুশি, কোনো লিমিট নেই, আপনি এখানে টপ আপ করতে পারেন। তো টপ আপের বিভিন্ন চার্জগুলো এখানে দিয়ে দিয়েছে, 2000 টাকার নিচে টপ আপ করতে গেলে কোনো শুধুমাত্র ক্রেডিট কার্ডের ক্ষেত্রে 1.80% চার্জ হয়, আর কোনো ডেবিটের ক্ষেত্রেও নেই, ইউপিআইয়ের ক্ষেত্রেও নেই। তো আপনি সেইটা বুঝে সেই মতো আপনি রিচার্জ করবেন, টপ আপ করবেন, টপ আপ করে তারপর সেটাকে ইউজ করবেন। তো টপ আপ করার পরেই তারপরে আপনি সেন্ড মানি করতে পারবেন, আর সেন্ড মানি করতে গেলে আপগ্রেড টু ফুল কেওয়াইসি, যখনই আপনি টাকা ট্রানজ্যাকশন করতে চাইবেন তখনই আপনাকে ফুল কেওয়াইসিতে আপডেট করতে হবে। সেটা তো আমি প্রথমেই বললাম, প্রথমে মিনিমাম কেওয়াইসি ভেরিফিকেশান করবেন, তারপর সেখান থেকে আপগ্রেড করার জন্য যে অপশনগুলো দেখাবে সেগুলো করবেন, তারপরে আপগ্রেড করার জন্য আপগ্রেড হয়ে যাবে, তখন আপনাকে ওখানে মেসেজ আসবে যে আই উইল কন্ট্যাক্ট ইউ রিপ্রেজেন্টেটিভ, মানে আপনার সম্পূর্ণ ফুল কেওয়াইসি আপগ্রেড হয়ে যখন আপনি সাবমিট করবেন তারপর আপনাকে রিপ্রেজেন্টেটিভ কন্ট্যাক্ট করবে। তো এবার বলি এই অ্যাপসটার কী সুবিধা। এই অ্যাপসটা আইআরসিটিসি তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়, কেননা তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে আমরা যদি এই অ্যাপসটা ব্যবহার করি তো এক্ষেত্রে আমাদের ওয়ালেটে যদি রিচার্জ করা থাকে তো একটা যে পেমেন্ট অ্যাপ্রুভাল সেটা ছাড়াই আমি তৎকাল ট্রেন টিকিটটা বুক করতে পারবো। তারপরে এই যে এখানে আইআরসিটিসি দেখুন, আপনি যখন প্রথম রেজিস্ট্রেশন করবেন তো এখানে এই অ্যাপসটার মাধ্যমে আপনি একটা ভার্চুয়াল কার্ড নিতে পারবেন। দেখুন আমার একটা এই যে কার্ডটা দেখাচ্ছে, এই যে 4321 এই নাম্বার দিয়ে এই ভ্যালিড থ্রু 6/2024, তার এই কার্ডটা সম্পূর্ণরূপে আপনার ভার্চুয়াল কার্ড এবং এটাতে আমি অনলাইন যে কোনো ট্রানজ্যাকশন করতে পারবো। তো আরেকটা আর এখানে এই অ্যাপসটার মাধ্যমে আপনি একটা ফিজিক্যাল কার্ডও নিতে পারবেন, যেটার মাধ্যমে আপনি অফলাইন বিভিন্ন রিটেল স্টোরে আপনি গিয়ে আপনি সেখানে শপিং করতে পারেন। এইটাই অ্যাপসটার বৈশিষ্ট্য। আর একটা কথা, ট্রানজ্যাকশনের আপনার রিপোর্ট সবসময় এখানে পেয়ে যাবেন। তো এখানে কেওয়াইসি ডিটেলস দেখুন, আমি মিনিমাম কেওয়াইসি ভেরিফাইড হয়েছে, ম্যাক্সিমামের জন্য আপডেট করতে হবে। তো এবার এখানে আরেকটা এই জায়গাটা যদি অফার্স অপশনে ক্লিক করি, দেখুন অনেকগুলো অফার্স আসছে, এই অফার্সগুলো আপনি সব কিছুই নিতে পারবেন। এইগুলো একটু দেখে নেবেন, দেখে নিয়ে আপনি সেগুলোকে ইউজ করতে পারবেন। এটা সম্প্রতি আইআরসিটিসি এক্সক্লুসিভ অনেক অফার্স দেয়, সেগুলো এখানে থাকে। তো এইভাবে আপনি করতে পারবেন। তো এই অ্যাপসটার আরও সুবিধা হচ্ছে যে অ্যাপসটার ক্ষেত্রে আপনি যে পেমেন্ট গেটওয়ে সেভ করতে পারবেন, আইআরসিটিসি তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে মাত্র 10 টাকা দিতে হবে জন্য। তো সেটা যখন আপনি টিকিট বুক করবেন তখন ওই 10 টাকা চার্জটা আপনার যে পেমেন্ট গেটওয়ে সেভ হয়ে যাবে, সেই জন্য কাটবে। তো এই অ্যাপসটার আরও অনেক গুরুত্বপূর্ণ দিকগুলো আছে। সব থেকে বড়ো কথা হচ্ছে আইআরসিটিসি তৎকাল টিকিটের ক্ষেত্রে যে হ্যাজল ফ্রি ট্রানজ্যাকশন, অর্থাৎ আপনি যখন আইআরসিটিসি তৎকাল টিকিটটা বুক করবেন তো তখন অনেক কম সময় কোনো হ্যাজল আপনাকে পেতে হবে না, আপনি খুব সহজেই পেমেন্ট গেটওয়ে দিয়ে পাস করবেন এবং আপনার অ্যাপ্রুভালটা আপনার পেমেন্টটা উইদাউট অ্যাপ্রুভাল আপনার টিকিটটা তৎকাল টিকিটটা বুক হয়ে যাবে। এই অ্যাপসটা এটাই সুবিধা। তো বন্ধুরা নিশ্চয়ই আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।